এবারে ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রাজনীতি, নানা কারণে কলকাতার আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান 2021 সালে প্রথম সন্তানের মা হন নুসরাত। সেই সন্তানের বাবা কে তা প্রকাশ করেননি নুসরাত। জানি এখনও কটাক্ষের শিকার হতে হয় তাকে। যদিও গত কয়েক বছর দীপাবলি কিংবা বড়দিনের সময় ছেলের পেছন থেকে তোলা ছবি প্রকাশ করেছেন নুসরাত। এর আগে 5 মে অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন নুসরাত ও তার ছেলে ঈশান। সেখানে ক্যামেরায় ধরা পড়েছে ঈশান, কিন্তু এবার কেক কেটে মা ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন নুসরাত। মা ছেলের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাদা টি শার্ট পরে মুখে আঙ্গুল দিয়ে মায়ের কোলে বসা ছোট্ট ঈশান, ছেলে হুবহু বাবার ফটোকপি, এমনটাই বলছেন নেটিজেনরা। করোনা লকডাউন চলাকালীন 2021 সালে জানা যায় নুসরাত অন্তঃসত্ত্বা। সেই সময় পিতৃ পরিচয় নিয়ে ওঠে প্রশ্ন, কারণ তখনও স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হয়নি নুসরাতের। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।